কাহিনী নয়, এটা কল্প নয়, এটা জাদুর মন্ত্র নয়, কি আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা বিসুরাতি ফাতু বিসুরাতিম মিম মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ওই কুরআনের মতো একটি সূরার মতো সূরা পৃথিবীর কোনো মানুষ পারবে না, কেননা ওই কুরআন হলো আমার বন্ধুর শান। সুবহান, কুরআন কার শান বলেন না, কার শান? নবীর শান, আর কারো শান নয়। আর এই শানের ভিতরে লুকাই আছে আল্লাহর প্রেম। কার প্রেম? কুরআন শরীফের সবটি সূরা নবীর শান, নবীর মৌজেজা, শ্রেষ্ঠ মৌজেজা। এই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটাও নবীর শান, নবীর মৌজেজা, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা গেল এই আয়াতের তাফসীর করে করে মানুষ, উলামায়ে কেরাম আপনাদের মতো সাধারণ মানুষ না, নবীকে আমাদের মতো মানুষ। কিসের মতো? মাটির মানুষ, আমাদের জাতি। আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ, যা এলেম শিখেছি আমি, আমার আকীদা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের নবী আমাদের মতো মানুষও না, দশজন মানুষের মতো মানুষও না, মাটির মানুষও না, আমাদের জাতিও না, আমাদের নবী মানুষই না। কন্যা সুবহানাল্লাহ, কি না বলবেন যে হুজুর এত বড় কথা, নবী বিয়ে করেছেন, শাদি করেছেন, নবীর মা আছে, নবীর বাবা আছে, নবী খাইছেন। আমি বলবো নবীর মা আছে, বাবা আছে, বিদায় নবী মানুষ না। নবী খাওয়া দাওয়া করেছেন, বিদায় নবী মানুষ না। নবী জন্মগ্রহণ করেছেন, বিদায় নবী মানুষ না। নবী চলাফেরা করেছেন, সন্তান আছে, জন্ম নিয়েছেন, জন্ম দিয়েছেন, বিদায় নবী মানুষ না। এটাই নবীর দলিল। কন্যা সুবহানাল্লাহ, বলে হুজুর কিভাবে? দুই একটা কথা বলবো এর আলোকে। আমার নবী মূলত মানুষ, তার সপক্ষে আমার কাছে পাঁচটা দলিল আছে। মিলাদুন নবী, সিরাতুন নবী, মেরাজুন নবী, উফাতুন নবী, হায়াতুন নবী, কয়টা? পাঁচটা দলিল আছে। আমার নবী ইনসান বা মানুষ না, বাশার ও না। এখন কেউ আবার উপস্থাপন করবেন, যুক্তি দিবেন যে নবীজির বাশারিয়তকে যদি অস্বীকার করা হয় তাহলে কুফুরি হবে। আমি বলবো নবীজির বাশারিয়তকে অস্বীকার নয়, নবীজির বাশারিয়ত আল্লাহ বলেছেন নবী মিসলে বাশার। কি বাশার? কিসের বাশার? আমার সাথে কথা বলেন, কি বাশার? আমি কিচ্ছা বলবো না, রং নমুনা। মিসলে বাশার, মিসলে বাশার হলে আমি আপনাদেরকে একটা যুক্তি উপস্থাপন করি। গাড়ির মধ্যে আঙ্গুর ঝুলে দেখছেন নি, বড় লোকের গাড়ির মধ্যে কিছু আঙ্গুর আছে ঝুলে দেখছেন নি, বাজারেও কিছু আঙ্গুর পাওয়া যায়, যা পাওয়া যায় কিনা। আচ্ছা আমি আমি উপস্থাপন করবো, আপনারা রায় দিবেন। গাড়ির ভিতরে যে আঙ্গুর পাওয়া যায়, এই আঙ্গুরটা আর বাজারে যে কিনতে আঙ্গুর মিলে দুইটা নমুনা একজাত না? নমুনা একজাত। এখন আপনারা রায় দিবেন, যদি নমুনা একজাত হয়, দেখতে আঙ্গুরের মতোই, গাড়ির আঙ্গুরটাও ঝুলিয়ে রয়েছে আঙ্গুরের জুমটার মতো, আচ্ছা গাড়ির আঙ্গুরটা যদি খামর দেই, সিরবুনি সির তো, যদি খামর দেয় রস হয় বুনি, খামর দেয় এটার ভিতরে ভিটামিন আসেনি, এটার মধ্যে ভিটামিন এ বি সি অনেক কিছু থাকে আসেনি, নাই। কিন্তু এই আঙ্গুরটা মিশলে আঙ্গুর, মিশলে বুঝছেন নি কথাটা? এই যে গাড়ির মধ্যে ঝুলন্ত আঙ্গুরটা, এটা হলো মিশলে আঙ্গুর, মিশলে আঙ্গুর, বুঝুন নি তো? আল্লাহ কোরআনে বলছেন আমার নবী মিশলে বসার। কি বসার? মিশলে বসার। আর গাড়ির মধ্যে যে ঝুলন্ত আঙ্গুরটা আছে, এটাও মিশলে আঙ্গুর। এখন আপনারা কিছুক্ষণ আগে বলেছেন মিশলে আঙ্গুর জাতে আঙ্গুর নি, মিশলে আঙ্গুর সিরতে আঙ্গুর নি, মিশলে আঙ্গুর সিফতে আঙ্গুর নি। তাহলে একটি কথায় প্রমাণিত হয়ে গেল, আপনারা প্রমাণ করেছেন, আল্লাহ বলেছেন আমার নবী মিশলে বসার। ইজার দ্বারা প্রমাণ হইল এই নবীজি জাতে বসার না, নবীজি সিরতে বসার না, নবীজি সিফতে বসার না।
কিছুক্ষণ পরে প্রমাণ করব নবী সূরাতে অবসর না কন্যা সুবহানাল্লাহ এখন বলে হুজুর এই যে আঙ্গুরটা আর বাজারের আঙ্গুরটা সিরতে সিরতে আঙ্গুর না কেমনে আমি জিজ্ঞাসা করি গাড়ির ভিতরে যে আঙ্গুরটা আছে এটা কি গাছও ধরছে না এটা কি ফুল ছিল না কলি ছিল রস আছে কিছুই নাই তাহলে আর বাজারে যে আঙ্গুরটা এটা কি প্রথমে আঙ্গুর ছিল না এর আগে ফুলের ভিতরে ছিল এর আগে গাছের ভিতরে ছিল তার একটা জীবন আছে তার একটা সিরত আছে এবার আপনারা বুঝে থাকলে বলুন ওই যে গাড়িরতে ঝুলন্ত আঙ্গুর আর বাজারের আঙ্গুরের একজাত সিরত না একজাত গুণ সিফতরে গুণ বলে একজাত গুণ একজাত সিরত না তাহলে প্রথমে প্রমাণিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কালামে কাদিম ইরশাদ করেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মানে মিসলে বাশার কি বাশার মিসলে বাশার তাহলে আমার নবী জাতে বাশার না আমার নবী সিরতে বাশার না আমার নবী সিফতে বাশারও না প্রমাণ হইছে কিনা আমি করছি না আল্লাহ তাফসীর করছে এটা আল্লাহ তাফসীর করছে আর এই এই তাফসীর কে আয়াতকে যারা নবীকে আমাদের জাতি বলবেন নবীকে আমাদের মতো মাটির মানুষ বলবেন নবীকে আমাদের মতো দর্জনের মতো মানুষ বলবেন রঙ্গে নমুনায় আমাদের মতো এবং নবীর গুণাগুণ খাওয়া তাহা আমাদের মতো নাউজুবিল্লাহি এটা আল্লাহর তাফসীরের বিরুদ্ধে কার তাফসীরে এই জন্য আল্লাহ বলছেন ইদিল্লু বিহি কাসিরাও ওয়া ইয়াহদি বিহি কাসিরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন অধিকাংশ মুফাসসির জাহান্নামে যাবে কোথায় যাবে কার কথা সূরা বাকারার 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন অধিকাংশ মুফাসসির জাহান্নামে যাবে তাফসীর কইরা কুরআন পড়িরা ফার্স্ট ক্লাস পাইয়া আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম হইয়া যাবে কোথায় জাহান্নামে যাবে কোথায় কারণ হলো একটাই কারণ জাহান্নামে যাবে সেই কারণটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান কমাইবার চেষ্টা করেছে ইস্তাখাফা বি জানাবিহি মালউনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা একটা কথা মনে পড়ে গেছে মনোযোগ বলে হুজুর আপনি এদেরকে জাহান্নামী বললেন আমি বলি নাই আমার আল্লাহ পৃথিবীতে ওলিকে মুত্তাকিকে আবিদকে ফরেজকারকে উস্তাদকে বড় আলিমকে কাফের ফতোয়া দিয়েছে মানেন কি না আল্লাহর ফতোয়া মানবেন মানবেন আমার ফতোয়া মানার দরকার নাই আল্লাহর ফতোয়া মানবেন কথাটা ঘটনা হলো আল্লাহর একজন বান্দা যার নাম হলো ইবলিস তার অনেক ইবাদত করেছে প্রথম আসমানে স্পেশাল ভাবে 6000 বছর ইবাদত করার পরে সার্টিফিকেট পাইছে আবিদ দ্বিতীয় আসমানে আবার 6000 বছর ইবাদত করছে স্পেশাল তার সার্টিফিকেট পাইছে আরিফ তৃতীয় আসমানে আবার 6000 বছর ইবাদত করছে স্পেশাল পাইছে জাহিদ চতুর্থ আসমানে আবার এইভাবে 6000 বছর উপাধি পাইছে ওলি পঞ্চম আসমানে আবার 6000 বছর মুত্তাকি তেমনি ভাবে সাত আসমানে বাদ করে সর্বশেষ একটা উপাধি পাইছে মুআল্লিমুল মালাইকা সবচাইতে বড় হুজুর কি তার মতো বড় হুজুর পৃথিবীতে আর নাই আর হবেও না তার মতো বড় মুত্তাকি পৃথিবীতে আর নাই হবেও না তার মতো বড় ওলি পৃথিবীতে আর নাই হবেও না তার মতন আবিদ পৃথিবীতে আর হবে না নাই হবেও না তার মতো আরিফ আল্লাহর পরিচয় দানকারী পৃথিবীতে আর কেউ নাই হবেও না এবার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ওলিকে এত বড় আবিদকে এত বড় আরিফকে কোরআন শরীফে একটা ফতোয়া দিয়ে দিলেন আল্লাহর কিতাবে ফতোয়াটা হইল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সুবহানাল্লাহ কইতা না কি ফতোয়া দিছেন এবার আমি আল্লাহরে জিজ্ঞাসা করি আল্লাহ এত বড় একজন আবিদ তার সাতটা আটটা লকব আছে বড় বড় লকব আবিদ আরিফ জাহিদ মুত্তাকি ওলি বড় উস্তাদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুর তারে আপনি একটু চিন্তা করলেন না তারে কেন আল্লাহ কাফির ফতোয়া দিলেন এই ফতোয়া উল্টানি যাইবনি কি বলেন উল্টানি তো যাবে না এদেশের উলামায়ে কেরাম সবাই শুনে রাখেন ওই ফতোয়া যদি আপনি আমি না দেই ওই আয়াত যদি না পড়ি কোরআন খতম হবে খতমে তারাবি হে হাফিজ সাহেবরা যারা খতমে তারাবি পড়াও যারা মুসল্লিরা খতমে তারাবি সবের আশায় পড়েন শুনে রাখেন এই আয়াত যদি বাকি রাখেন খতম পুরা হবে না
30 পারা কোরআনের সওয়াব পুঙ্খানু পাবেন না তাহলে বোঝা গেল খতমে তারাবিতে বাবার 40 দিনের ফরানিতে হাফিজি মাদ্রাসায় এই আয়াতটা পড়তে হবে আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহর একজন আবিদ আল্লাহর একজন ওলি আল্লাহর একজন মুত্তাকি বান্দা আল্লাহর একজন বড় হুজুরকে কাফের বলতেই কাফের ফতোয়া দিলে ইবাদত হবে ইচ্ছা করে না করলে গুনাহ হবে এমন কি ইনকার করলে ইমানও তাহলে কি ওলির ফতোয়া দেন যাইবো খাফিদ যাইবো তো যাইবো আল্লাহ প্রমাণ করছে যে ওলিও যদি আমার নবীর বিরুদ্ধে করে তারে কাফির ফতোয়া দেওয়া যাবে বড় হুজুরও যদি আমার নবীর শানে আঘাত করে তারেও কাফির ফতোয়া দেওয়া যাবে এমন কি বড় আবিদও যদি হয় আমার নবীর শানে জাররা পরিমাণ যদি বিয়াদমি করে তার ফতোয়াটা কে দিছে কে আল্লাহ দিছে কে দিছে এবার অনেক কথার ফাঁকে প্রশ্ন করা হবে এখন তাফসিরের কিতাব থেকে তাফসিরের রুহুল মানি থেকে একটা জবাব দিচ্ছি যেহেতু মাইকের আওয়াজ অনেক জায়গায় যাচ্ছে ভিডিও হচ্ছে অনেকে পড়ে মন্তব্য করবেন তাফসিরের রুহুল মানিতে দয়াল নবীর তিনটা সুরত কয়টা সুরত সুরতে বাশারি সুরতে মালাকি সুরতে হাক্কি যার ব্যাখ্যা হইল নবীজির একটা সুরত হলো হাক্কি আল্লাহর সুরত কার সুরত আল্লাহর সুরত দুই নম্বর ফেরেশতার সুরত তিন নম্বর মানুষের সুরত এবার আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম সুরতে হাক্কি আল্লাহর সুরত নবী আল্লাহ নি জোরে কই নবী আল্লাহ নি সুরতে মালাকি নবী ফেরেশতা নি কি বুঝছেন আপনারা ফেরেশতা এবার তিন নম্বর প্রশ্ন সুরতে বাশারি নবী মানুষ নি যদি বলেন যে না হুজুর সুরতে বাশারি নবী মানুষ তাহলে বলেন সুরতে মালাকি নবী ফেরেশতা বলেন সুরতে হাক্কি নবী আল্লাহ বলতে পারবেন তিনটা তাহলে একটাও বলা যাবে যেমনি ভাবে সুরতে তাফসিরে রুহুল মানি সুরতে হাক্কি আল্লাহ না আল্লাহর জাতও না আল্লাহর জাতনি নবী আল্লাহও না আল্লাহর জাতও না তেমনি ভাবে সুরতে মালাকি নবী ফেরেশতাও না ফেরেশতার জাতও না তেমনি ভাবে সুরতে বাশারি নবী মানুষের জাতও না মানুষও এবার যুক্তি দিবে যে হুজুর নবী যদি মানুষ না আল্লাহ নি আল্লাহও না নবী যদি মানুষ না ফেরেশতা নি নবী ফেরেশতাও না নবী যদি মানুষ না নবী জিন নি নবী জিনও না পরিশেষে বললাম নবী মানুষও না এবার কিছু প্রমাণ কিছু প্রশ্ন কিছু প্রমাণ উপস্থাপনা আপনাদের সাথে করতে হয় আমি আরেকটা উপমা দেই সেই উপমাটা হলো কিতাবের মধ্যে আছে জায়েদু কাল আসাদে জায়েদ বাঘের মতো জায়েদ কিসের মতো কারণ আমি আপনাদের বিবেকে প্রশ্ন করি জায়েদ বাঘ নি জায়েদ বাঘের বাঘের জাত নি বাঘের সিরত মানে গুণাগুণ নি এবার শেষে প্রশ্ন করি বাঘের সুরত নি বুঝাইতে পারছি কথাটা যেহেতু বলা হয়েছে জায়েদু কাল আসাদে জায়েদ বাঘের মতো তাইলে বোঝা গেল আপনারা বুঝছেন কিন্তু মুফাসসিররা বুঝে না তার কারণ হইল কিছুক্ষণ আগে আমার ভাই বেলাল বলছে যে বাংলাদেশের একজন সুন্নি আলেম ওনার ছেলেকে উনি শিয়ার কাছে বিক্রি করছেন কার কাছে ছেলে বিক্রি করেন নাই ছেলের ব্রেইনটা শিয়াদের কাছে বিক্রি হয়ে গেছে এইভাবে বাংলাদেশে নয় বিশ্বে বহু আলেমের ব্রেইন শিয়ারা কিনে নিছে আহলে হাদিসরা কিনে নিছে সালাফিরা কিনে নিছে কিনে নেওয়ার কারণেই তাদের এই কথাগুলো উলট পালট হচ্ছে কি বলেন হচ্ছে তাইলে আমি আপনাদেরকে ফার্স্টটা দলিল থেকে মিলাদুন নবী থেকে একটা দলিল সিরাতুন নবী থেকে একটা দলিল মেরাজুন নবী থেকে একটা দলিল উফাতুন নবী থেকে একটা দলিল হায়াতুন নবী থেকে একটা দলিল ফার্স্টটা দলিল উপস্থাপনা করব নবী যে মানুষ না বাশারও না তাহলে আমি যে উপমাটা দিচ্ছি জায়েদু কাল আসাদে জায়েদ বাঘের মতো আপনারাই প্রমাণ করলেন জায়েদ বাঘের জাতও না বাঘের সুরতও না বাঘের সিরতও না বাঘের সিফতও কিন্তু মতো বলা হয়েছে যে মতো বলার কারণে মতো বলার কারণে সে ওই মানুষটা জায়েদ বাঘ না এখন আমি যদি উনাকে বলি একটা উপমা দিচ্ছি উনি আমার আব্বার মতো আব্বানি
যদি আব্বা হইতেন মত কইতাম নি আব্বা না বিদা আব্বার মত কইছি মানে আমার আব্বার নাম নিউ না নামও না আমার আব্বার বংশ নি বংশ না আমার আব্বা যে খাসনত আছে নি খাসনত নি না তাহলে বোঝা গেল আমি আপনাকে আমার আব্বার মত বলার কারণে উনি আমার আব্বা এটা সাধারণ মানুষ বুঝে আল্লাহ বুঝাইছে আমার নবী মিসলে বসার মিসলে বসার নবী বসার না যে যেমনে ভাবে একটু আগে আপনাদের বুঝাইলাম যে গাড়িতে ঝুলন্ত আঙ্গুর মিসলে আঙ্গুর মূলত আঙ্গুর আঙ্গুরের জীবনও আঙ্গুরের জীবনও না আঙ্গুরের গুণাগুণও না আর পরিশেষে আমি বলবো সেটা মূলত আঙ্গুরই আঙ্গুর নিটা ঝুলন্তটা আঙ্গুর না তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনেক গুণের মধ্যে কয়েকটা গুণ বলি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আদম আলাইহিস সালামের ছায়া ছিল কিনা আমরার ছায়া আসেনি আছে নবীজির ছায়া আসেনি ছায়া নাই তাহলে সব আদম নবীর ছায়া আছে ইব্রাহিম নবীর ছায়া ছিল মুসা নবীর ছায়া ছিল ঈসা নবীর ছায়া ছিল আমাদের নবীর ছায়া নাই আর ছায়া আছে এক জাতনি এক নি এক বুঝতে পারছেন কথাটা ছায়া আছে আর ছায়া নাই এক জাতনি আমি আপনাদের বিবেকে আরো প্রশ্ন রাখি হালাল আর হারাম এক জাতনি ফাক আর নাফাক এক জাতনি দুর্গন্ধ আর সুগন্ধ এগুলো তো বুঝেন গোলাপ ফুল দৈরই না কোনে সুগন্ধ আছে না তাহলে সুগন্ধ দুর্গন্ধ এক জাত না হালাল আর হারাম এক জাত না ফাক আর নাফাক এক জাত না তাহলে আমি দুই একটা ছোট্ট ঘটনা বলি এটা আপনাদের জানা ঘটনা সেই জানা ঘটনার মধ্যে হলো আমাদের এই আজকে জুরিয়া কি তুমি আর বাড়িতে যদি এই তৌহিদুর রহমান রেজবি সাহেব সহ আমরা সবার সামনে খানার প্লেট দেওয়া হয় খানার প্লেট দিয়া যদি বলা হয় সব সাজাইয়া দেওয়ার সময় সর্বশেষে জি তুমি আর এসবি সাহেব যদি একটু সেম প্লেটও দিয়া দেন একটু সেম সেম বুঝুন নি সেম একটু থুতু থু আপনারা খাইবা নি কেউ কেরে এত কিছু খাইতা না এত ভালোবাসেন ওনাকে ওনার বাড়িতে দাওয়াতে আসছেন এতগুলো সুন্দর আইটেম শুধুমাত্র একটু থু খাইতা না কেন তুটা ভালো না তুটা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার দয়াল নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাতি কারা আমার দয়াল নবী বলেন নামাজ যারা পড়ে তারা জান্নাতি না রোজা যারা পড়ে করে তারা জান্নাতি না হজ যাকাত টুপিদারি আজকান জুব্বা ঢিলা কুলুব লাগ যারা লাগায় তারা জান্নাতি না সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি কারা আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবীরা যে আকীদার উপর যে বিশ্বাসের উপর আছি তারা হইল সুন্নি তারা হইল জান্নাতি কোন সুবহানাল্লাহ আর এদের ব্যাখ্যা হইতাছে কথা কইল না এদের ব্যাখ্যা গভীর মনোযোগ আমি কিচ্ছা কইতাছি না এদের ব্যাখ্যা হইল নবীর সুন্নাত সাহাবায়ে কেরামের জমা তুলি সুন্নি না না এটা ভুল অপব্যাখ্যা আমার নবী বলেন আমার ও মাইকে সমস্যা এটা মাইকটা অবস্থা করে বেশি দিই এই মাইকটা পাল্টা দিয়ে দিব প্রধান অতিথির সময় আচ্ছা যাক এখন কথা শুনেন নবীজি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়টা নেন নবীর জমা সাহাবায়ে কেরামের জমা নবীর তরিকা সুন্নি আমি বললাম সাহাবায়ে কেরামের জমা নবীর তরিকাওয়ালা সুন্নি না জান্নাতিও বলে হুজুর মুফতি সাহেব কি বলেন আমরা সারা জীবন শুনেছি নবীর তরিকা সাহাবায়ে কেরাম এর জমাত মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতা থাকলেই নবী সুন্নি হয় না না এটা ভুল সাহাবায়ে কেরাম নবীজি বলেছেন আমি এবং আমার সাহাবায়ের আকিদার সাথে যার মিল আছে তারা হইল সুন্নি বলে হুজুর মানি না নবীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত থাকলেই সুন্নি তাহলে আমি একটা উদাহরণ দেই পাকিস্তানের কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি
উনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দৈনিক 100 বার দরুদ শরীফ আছে, সে জান্নাতি না জাহান্নামী? সুন্নি না গয়রে সুন্নি? কেন? কারণটা কি? আবার বলেন কি নাই? নামাজ তো আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, টুপিদারি আছে, নবীর সুন্নাত সবকিছু আছে, দৈনিক সকালে 100 বার দুরূদ শরীফ, বিকালে 100 বার দুরূদ শরীফ আছে, তাফসিরুল কোরআন ও মাহফিল আছে, সে ইমান সুন্নি না? সুন্নি না কেন? ইমান কি? নামাজ তাহলে ইমান না? নামাজ রোজা হজ যাকাত ইমান? ইমান কি? ইমান হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর আমি 99 গুণ মানি, একটা গুণ মানি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, প্রধান অতিথির আগমন, রেজবী সাহেবের আগমন, মুফতি তৌহিদুর রহমান রেজবী সাহেবের আগমন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের সবার প্রধান অতিথি এসে গিয়েছেন, তাই আশেপাশে যারা ঘোরাফেরা করছেন সবাইকে প্যান্ডেলে চলে আসার জন্য অনুরোধ করছি। হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে আমার এই আয়াতের আলোকে কথাবার্তা বলবো। আমি যে পাঁচটা দলিল বলেছিলাম, আশা করব সময়ের ভিতরে সেই পাঁচটি দলিল উপস্থাপন করব, আপনাদেরকে ইমান তাজাকরণার্থে গুলা শোনার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জুরিয়া মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মনোযোগ,